প্রিয় স্টুডেন্টস, দশম শ্রেণী জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গণেশ হালদার। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজ আমার পাঠদানের প্রধান বিষয় হচ্ছে হৃতযোজক জীব বা মিসিং লিঙ্ক। এই হৃতযোজক বা মিসিং লিঙ্ক জীব কাদের বলবো, কেন বলবো, বা তার উদাহরণ কী, এবং বিবর্তনের নিরিখে এই হৃতযোজক প্রাণীগুলি বা উদ্ভিদগুলির গুরুত্ব বা ভূমিকা কী আছে সেই সম্পর্কে জানব। যে সমস্ত জীবেরা দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন করে, অর্থাৎ যে সমস্ত জীবেদের মধ্যে আমরা দুটি ভিন্ন পর্ব বা ভিন্ন জীবগোষ্ঠী বা ভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যগুলি দেখতে পাব, এবং যে প্রাণীগুলি সুদূর অতীতে বর্তমান ছিল কিন্তু বর্তমানে আর দেখতে পাওয়া যায় না, অর্থাৎ অধুনা লুপ্ত, সেই সমস্ত জীবগুলিকে বা প্রাণীগুলিকে আমরা বলবো কি, যে হৃতযোজক প্রাণী বা মিসিং লিঙ্ক অ্যানিমেলস। তাহলে এই মিসিং কথার অর্থ হারিয়ে যাওয়া, এখন আর নেই, মানে অধুনা লুপ্ত, আর লিঙ্ক অর্থাৎ সংযোগ রক্ষা করছে। তাহলে কাদের মধ্যে? দুটি ভিন্ন পর্ব, দুটি ভিন্ন শ্রেণী হতে পারে, কিংবা দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে হতে পারে। আর এর প্রধানতম উদাহরণটি হচ্ছে আর্কিওপটেরিক্স। আমাদের জীব বিবর্তনের ইতিহাসে এই আর্কিওপটেরিক্সের গুরুত্ব অপরিসীম। এই আর্কিওপটেরিক্সের মধ্যে আমরা সরীসৃপ শ্রেণী এবং পক্ষী শ্রেণী উভয়ের বৈশিষ্ট্যগুলিকে দেখতে পাব। আর বর্তমানে এই আর্কিওপটেরিক্স আর বেঁচে নেই, অর্থাৎ আর পাওয়া যায় না, ওই জন্য হারিয়ে গেছে বা মিসিং হয়ে গেছে। আর উভয়ের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য একে বলা হচ্ছে যোজক, অর্থাৎ হৃতযোজক বা হারিয়ে যাওয়া প্রাণী বা মিসিং লিঙ্ক এই কারণে বলা হচ্ছে। প্রথমেই জেনে নিই যে এর শরীরে পক্ষীর অর্থাৎ পাখির কোন কোন বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখো এর শরীরে যে পালকের উপস্থিতি দেখতে পাচ্ছি, আর পালক হচ্ছে পাখির প্রধানতম বৈশিষ্ট্য। যাদের ক্ষেত্রে পালক থাকবে তারাই শুধু পাখি, তাহলে এক্ষেত্রে পাখির বৈশিষ্ট্য বহন করলো। দ্বিতীয়তে এদের চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ পাখির যে ঠোঁট বা বিক, যাকে বাংলাতে বলছি চঞ্চু, সেগুলির উপস্থিতি দেখতে পাচ্ছি। তৃতীয়ত এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত। দেখো টেট্রাপড মানে চতুষ্পদী প্রাণী, আমরাও চতুষ্পদী প্রাণী, কিন্তু আমাদের অগ্রপদগুলি হাতে পরিণত হয়েছে, মানে অগ্রপদ মানে একজোড়া হাতকে বলছি। পাখির ক্ষেত্রে ঠিক অগ্রপদগুলি ডানাতে রূপান্তরিত হয়েছে, আর এক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি। এদের অস্থিগুলি ফাঁপা প্রকৃতির, অর্থাৎ নিউম্যাটিক বোন দেখতে পাওয়া যায়, যেটি পাখির অন্যতম বৈশিষ্ট্য। এবারে তাহলে দেখি এদের ক্ষেত্রে সরীসৃপে কোন কোন বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাচ্ছি। দেখো সরীসৃপের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের চোয়ালে দাঁত থাকবে, আর এক্ষেত্রে এই আর্কিওপটেরিক্সের চোয়ালে কিন্তু দাঁত দেখতে পাওয়া যাচ্ছে। এদের বক্ষপিঞ্জরে, অর্থাৎ আমাদেরও আছে স্টার ডাম বলে একটি অস্থি, যেটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই স্টারনাম পাখিদের ক্ষেত্রে রূপান্তরিত হয়ে কিল অস্থিতে পরিণত হয়। কিল হচ্ছে একটি নৌকা সদৃশ্য দেখতে অস্থি, যার মধ্যে আভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গদি অবস্থান করে, যেমন পাখির ক্ষেত্রে ফুসফুস, হৃৎপিণ্ড, সেগুলি ওই কিল অর্থাৎ নৌকার মতো যে অংশ তার মধ্যে অবস্থান করে, সেটি এদের ক্ষেত্রে নেই, মানে এদের ক্ষেত্রে স্টারনাম বর্তমান। তৃতীয়ত এদের অগ্রপদে নখর যুক্ত আঙুল, যেটা সরীসৃপদের বৈশিষ্ট্য, সেটি দেখতে পাওয়া যায়, মানে ডানার যে আমরা দেখতে পাচ্ছি, দেখো ডানার ঠিক ওপরের প্রান্ত দিকে নখরযুক্ত আঙুলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলি সরীসৃপের বৈশিষ্ট্য। তাহলে এই সরীসৃপের বৈশিষ্ট্যগুলি আর্কিওপটেরিক্সের মধ্যে দেখতে পাচ্ছি, আবার অপরদিকে পক্ষীর বৈশিষ্ট্যগুলিও দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে কী প্রমাণিত হয়? যে উভয় জীবগোষ্ঠী অর্থাৎ দুটি ভিন্ন শ্রেণীর জীবের বৈশিষ্ট্যগুলি এই আর্কিওপটেরিক্সের মধ্যে আমরা দেখলাম, আর এই জন্য এই আর্কিওপটেরিক্সকে বলা হচ্ছে হৃতযোজক প্রাণী বা মিসিং লিঙ্ক প্রাণী। আচ্ছা, এই যে আমি এতক্ষণ ধরে আর্কিওপটেরিক্স সম্পর্কে বললাম, এই আর্কিওপটেরিক্স কিন্তু একটি জীবাশ্ম, আর এই জীবাশ্ম প্রথম কোথায় পাওয়া গিয়েছিল তোমরা জানো? 1861 খ্রিস্টাব্দে জার্মানির বোভেরিয়া অঞ্চলে এই আর্কিওপটেরিক্স প্রথম আবিষ্কৃত হয়, আর সেই আর্কিওপটেরিক্স থেকে আমরা জানতে পারি সরীসৃপ থেকে পক্ষী শ্রেণীর উৎপত্তি হয়েছে।
সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।